শুভ অপরাহ্ন সুপ্রিয় দর্শক আপনাদের স্বাগত জানাই বাংলা ভিশনের নিয়মিত আয়োজন শিক্ষা এবং পরীক্ষা নিয়ে আমাদের এই অনুষ্ঠান পরীক্ষা প্রস্তুতিতে আপনারা জানেন যে আমরা বিষয় ধরে ধরে পরীক্ষা ধরে ধরে আলোচনা করি আমরা মাধ্যমিক পরীক্ষা নিয়ে কথা বলছি ইতোমধ্যেই বাংলা প্রথম পত্র নিয়ে কথা বলেছি আজকে বাংলা দ্বিতীয় পত্র এ বিষয়ে কথা বলবার জন্যে আমরা স্টুডিওতে দুজন অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি সুপ্রিয় দর্শক আসুন প্রথমেই তাদের সাথে পরিচিত হয়ে নেই আমার ডান দিকে আছেন এস এম শহীদুল ইসলাম বকুল এস এম শহীদুল ইসলাম বকুল তিনি প্রভাষক বাংলা বিষয়ের আর তিনি কর্মরত আছেন বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ ঢাকায় আমার বা দিকে আছেন নাজনীন আক্তার নাজনীন আক্তার তিনি সহকারী অধ্যাপক বাংলা বিষয়ের আর তিনি কর্মরত আছেন রাজুক উত্তরা মডেল কলেজ ঢাকায় সুপ্রিয় দর্শক অন্যান্য দিনের মতো আজকেও জানিয়ে রাখি আপনারা যারা ফোন করবেন আপনারা যারা জিজ্ঞাসা উপস্থাপন করবেন টেলিভিশনের পর্দায় কিছু ফোন নাম্বার দেখা যাবে সেই ফোন নাম্বারগুলো আপনারা ব্যবহার করবেন এবং যখন ফোন করবেন তখন অবশ্যই আপনি আপনার টেলিভিশনের শব্দ নিঃশব্দ করে নেবেন আসুন কথা বলি বাংলা দ্বিতীয় পত্র মাধ্যমিক পরীক্ষার আমি প্রথমেই এস এম শহীদুল ইসলাম বকুল আপনাকে দিয়ে শুরু করি আমরা তো জানি যে এই যে পরীক্ষা হবে এই পরীক্ষার সঙ্গে বহু নির্বাচনী অংশ থাকছে সৃজনশীল অংশ থাকছে বহু নির্বাচনের জন্য নাম্বার থাকছে চল্লিশ সৃজনশীলের জন্য নাম্বার থাকছে ষাট অন্যান্য দিনে অন্যান্য পরীক্ষাতেও এগুলো থাকে আপনি একটু প্রথমে যদি বলেন যে বহু নির্বাচনীতে কি ধরনের প্রশ্ন থাকবে গত বছরের তুলনায় কোনো পরিবর্তন আছে কি না খুব সামান্য একটু পরিবর্তন গত বছর থেকে শুরু হয়েছিল যেটা এতদিন হয়তো সবাই খেয়াল করেন এইভাবে আচ্ছা যে বহু নির্বাচনী আগে পত্র এবং অনুবাদ থেকেও বহু নির্বাচনের প্রশ্ন হতো পাঁচ পাঁচ দশ যেটা গত বছর থেকে বন্ধ হয়েছে তার পরিবর্তে প্রবাদ প্রবচন এবং বাগধারা এই অংশে যেটা হয়েছিল যে হয়তো খুব অল্প পরিমাণে প্রশ্ন থাকতো কিন্তু বলে দেওয়া হয়েছিল যে সেখান থেকে হয়তো এটা ফিল করা হবে বাকি দশ নম্বর কিন্তু বাস্তবিক হয়তো সেটা হয়ে ওঠে না সেটা হয়ে ওঠে না আর বাকি যেই ব্যাপারটা ছিল সেটা পুরোটাই হচ্ছে এই যে নবম দশম শ্রেণীর যে ব্যাকরণ বই আছে বোর্ডের বই সেই বই অনুসারে হয় মানে বইয়ের একদম প্রথমে যে ধনী ধ্বনির অংশ থেকে শুরু করে আমরা তো জানি সেই বইয়ের শেষে কিছু বাগধারা আছে হ্যাঁ তাহলে সেই বাগধারা কি থাকবে না হ্যাঁ বাগধারাও থাকে পরীক্ষায় বাগধারা থাকে প্রকাশ এবং এর মধ্যে প্রবাদ প্রবচন এই বিরচন অংশের মধ্যে গিয়ে আমরা দেখেছি যে কখনো কখনো বিপরীত শব্দ সমার্থক শব্দ এই বিষয়গুলো থাকে এগুলো কি শুধুই ওই বই কেন্দ্রিক হবে নাকি ওদের যে ফার্স্ট পেপার আছে সেখান থেকেও নিতে পারে এই ব্যাপারটা এখন পর্যন্ত কিন্তু বৈকেন্দ্রিক শুধু বৈকেন্দ্রিক শুধু বৈকেন্দ্রিক কিন্তু আমরা তো জানি যে সৃজনশীলের ক্ষেত্রে মানে বহু নির্বাচনী যে নতুন প্রশ্ন কাঠামো এর মধ্যে কিন্তু আমরা এটা জানি অন্যান্য পরীক্ষায় যেটা ঘটে সেটা হলো যে এর মধ্যেও আবার প্রশ্নের ভাগ আছে এটা কিছুটা অভিন্ন তথ্যভিত্তিক প্রশ্ন থাকে এই জাতীয় কিছু এখানে আছে এটা স্যার বাংলা প্রথমপত্রে এটা আছে কিন্তু বাংলা পত্রে এই বিষয়টা নেই নেই একেবারেই নেই আপনি কি কিছু যোগ করবেন এর সাথে এই বিষয়ে আসলে বাংলা দ্বিতীয় পত্রটা সৃজনশীল না এর জন্য পুরোটা আসলে ওদের যে গ্রামার যে অংশটা বহু নির্বাচনী এটা আসলে বই থেকেই আসে পুরো বই বেস্ট ওই বইটা চিকন বাট ওর মধ্যে অনেক তথ্য আছে অনেক তথ্য হ্যাঁ শিক্ষার্থীরা যদি ওটাকে ভালোভাবে আয়ত্তে আনে তাহলে বোধহয় বহু নির্বাচনের যে প্রশ্নগুলো ওটা ভালোভাবে তারা উত্তর করতে পারবে তার মানে আমি যেটা বলছিলাম হ্যাঁ সেটি হলো যে ধরুন একটা শব্দ এই যে শব্দের উদাহরণটি মনির চৌধুরীর ওই ব্যাকরণ বইতে নেই কিন্তু ওইটি ওদের প্রথম পত্রে আছে কোন একটি শব্দ এই শব্দটি কি ওরা দিতে মানে পরীক্ষা যখন হবে প্রশ্ন যখন করে দিয়ে বলতে পারে এটা কোন শব্দ কোথা থেকে শব্দ এরকম আসার সম্ভাবনা নেই না এরকম আসলে বাংলা দ্বিতীয় পত্রে সম্ভাবনা নাই একেবারে হ্যাঁ বই হ্যাঁ তাহলে সুপ্রিয় দর্শক বিশেষ করে পরীক্ষার্থীবৃন্দ এই কথা দিয়েই আমরা আপাতত এই প্রসঙ্গটা শেষ করব সেটা হলো যে অন্যান্য প্রশ্নে যেটি থাকে বিশেষ করে বহুনির্বাচনী প্রশ্নের ক্ষেত্রে থাকে যেখানে অভিন্ন তথ্যভিত্তিক প্রশ্ন থাকে এবং অন্য কিছু ধারার প্রশ্ন থাকে বহুপদ এইখানে বহুপদী সমাপ্তি সূচক থাকে ওই ধারার প্রশ্নগুলো এখানে আসলে হবে না এইটি একান্তই ওই যে জ্ঞানমূলক প্রশ্ন আমরা বলতে পারি একেবারে বই থাকবে বই থেকে হুবহু উত্তর দিতে হবে এমনকি যে বাগধারাগুলো থাকছে এক কথায় প্রকাশগুলো থাকছে

অনুচ্ছেদ তারপর সারাংশ আর রচনা এগুলা আছিল এগুলো কি আসার সম্ভাবনা আছে আচ্ছা ঠিক আছে আমরা নিয়ে কথা বলবো এই নিয়ে আমাদের বিস্তার আলোচনা হবে হ্যাঁ যে প্রসঙ্গ আমি বলছিলাম যেটা স্যার যে এখন রচনা সম্ভার নামে একটা নতুন বিরচন অংশ যোগ করা হয়েছে বোর্ড থেকে বোর্ড থেকে তার মধ্যেও কিন্তু বাগধারা আছে তার মধ্যেও বাগধারাটা আছে বাগধারা কিন্তু মানে মনির চৌধুরীর যে ব্যাকরণ বই সে বইয়ের মধ্যে তো শেষের দিকে দেওয়াই আছে তারপরেও ওইখান থেকে সামান্য একটু বেশি করে আর কি বিরোচন অংশের মধ্যে আবার দেওয়া হয়েছে মানে আমরা বলবো যে পরীক্ষার্থীর উদ্দেশ্যে যে তোমরা মনির চৌধুরীর বইটার সাথে সাথে এনসিটিভি অনুমোদিত যে বইটি আছে বিরোচন অংশ না ওইটা পাঠ্যই বোর্ড থেকে পাঠ্য করে দেওয়া হয় পাঠ্য করে দেওয়া আছে তাহলে ওইটা ভালো করে আগে যে আমরা আলাদা ব্যাকরণ বই দিতাম এখন আলাদা ব্যাকরণ বই দেওয়া হয় কিন্তু মূলত হচ্ছে ওইটা বেস করে প্রশ্নটা হয় ঠিক আছে আমরা প্রসঙ্গক্রমে চলে আসবো এটা নিয়ে আমি একটু যে নিয়ে আলোচনা হচ্ছে যেটা আসলে সৃজনশীল আমার মনে হয় অধিকাংশ পরীক্ষার্থীর আগ্রহ হচ্ছে সৃজনশীলের এই অংশটাতে আমি প্রথমেই বলি যে অনুচ্ছেদ রচনা যে কোনো একটি এখানে দুটো থাকে একটির উত্তর করতে হয় নাম্বার পাঁচ এবং একই সঙ্গে এখানে সময় থাকছে দু ঘন্টা দশ মিনিট আমি একটু আলোচনার আগে বলে নিই যে এখানে বহু নির্বাচনের পরীক্ষাটার পর কতটুকু সময় দেয়া হবে বা ওর জন্য কতটুকু সময় দেওয়া হবে সময় বিভাজনটা কি আসলে বহু নির্বাচন এতদিন পর্যন্ত পরে হতো রচনামূলকের পরে হতো কিন্তু এবার সম্ভবত বোর্ড থেকে শুরুতে হবে শুরুতে হবে এবং এই মাঝখানে একটা দশ মিনিটের ব্রেক তারা পাবে খাতা জমা দেওয়া এবং প্রশ্ন নেওয়া এর জন্য তারা দশ মিনিটের একটা ব্রেক পাবে আর বাদ বাকি যে চল্লিশ মিনিট সরি প্রথম চল্লিশ মিনিট তারা বহু নির্বাচনী উত্তর দিবে তারপর 10 মিনিটের একটা ব্রেক খাতা দেওয়া নেওয়া এবং তারপরে 2 ঘন্টা 10 মিনিটের রচনামূলকটা লিখবে থাকবে হ্যাঁ যেটা নিয়ে আমরা গত অনুষ্ঠানে বলেছিলাম সুপ্রিয় দর্শক সেটা হলো যে যেহেতু আলাদা আলাদা করে পাস করতে হবে অতএব এইটার সময় বিভাজনের ক্ষেত্রে তারা আলাদা করে নিয়েছে যে বহু নির্বাচনের জন্য এই সময় এবং সৃজনশীলের জন্য এই সময় আমরা আসছে সেই আলোচনা অনুচ্ছেদ নিয়ে কথা আচ্ছা অনুচ্ছেদ যেটা অনুচ্ছেদটা আসলে অনেক শিক্ষার্থীরা বিভ্রান্তিতে ভোগে আসলে তারা কতটুকু লিখবে বা কয়টা প্যারা আসলে অনুচ্ছেদ যেহেতু সেটা আসলে এটা আসলে একটা প্যারার মধ্যেই তাকে শেষ করতে হবে হ্যাঁ একটা প্যারার মধ্যে এবং পাঁচ মার্কস যেহেতু মার্কসের কথাটা মাথায় রেখে তাকে আসলে ব্যাপ্তিটা যতটুকু তথ্যর মধ্যে দেওয়া সম্ভব হয় সাধারণত অনুচ্ছেদটা সাম্প্রতিক বিষয় বা এরকম নিয়েই আসে হ্যাঁ বা কোনো সমস্যা এখানে কি এই জিনিসটি আছে কিনা যে অনুচ্ছেদ রচনা করো বলা হয়নি তো একটি অনুচ্ছেদ রচনা করো কেউ কি এরকম বোঝে কি না নাকি এটার পেছনে কোনো ফাঁক আছে না এটা বলা হয় তো যে কোনো একটি অনুচ্ছেদ রচনা করো যে কোনো একটির অনুচ্ছেদ রচনা করো মানে বলা হয়নি তো একটি অনুচ্ছেদ রচনা করো যারা তিনটে লিখে তারা কি ওইটা ভেবে লিখে যে এখানে তো বলা হয়েছে অনুচ্ছেদ লিখতে আমি তো একাধিক লিখব না একাধিক না প্রশ্নের মধ্যে কিন্তু স্যার দেওয়া থাকবে একটি অনুচ্ছেদ রচনা করো

দুইটা কি মিলে পাশ করতে হবে না আপনার আলাদা আলাদা করতে হবে আপনি দুইটাতে আলাদা আলাদা পাশ করতে হবে বহু নির্বাচনী অংশে আলাদা পাস রচনামূলক বা সৃজনশীল অংশ আলাদা পাস এবং তার সাথে সাথে ব্যবহারিক যে পরীক্ষাটা হবে ব্যবহারিক পরীক্ষাতেও তাকে আলাদা পাস করতে হবে আলাদা পাস করতে হবে এবং সব পুরোটাই তিনটাই আলাদা আলাদা পাঠ হয়ে গেছে তাহলে আপনি যেটা বলছিলেন সেই জায়গাটা যদি আপনি পরিষ্কার করেন যে অনুচ্ছেদ বলতে সেখানে একটি অনুচ্ছেদ আসলে সেক্ষেত্রে কত শব্দে লিখবে অনুচ্ছেদ যেহেতু আসলে শব্দের ওভাবে মানদণ্ড নাই এখানে বোর্ড থেকে দিয়েও দেয়নি বলেও পাঁচ নাম্বার তো হ্যাঁ কিন্তু আমরা নাম্বারের কথাটা মাথায় রাখবো যে আমাকে পাঁচ নাম্বার পাঁচ নাম্বারের ভেতরে আমাকে যতটুকু আমি পারি সম্ভব যে আমাকে তথ্যটা দিতে হবে আসলে হ্যাঁ যে তথ্যটা লিখে এভাবে দিতে হবে তো এর ক্ষেত্রে আমার মনে হয় যে পাঁচ নাম্বারের মধ্যে তিনশো বা তিনশো থেকে পাঁচশোর মধ্যে শব্দের মধ্যে থাকলে হ্যাঁ শব্দ থাকলে একটা মান অনুচ্ছেদ আমরা রচনা আচ্ছা এস এম শহীদুল ইসলাম বকুল আমি প্রাসঙ্গিকভাবে জিজ্ঞাসা করি অনুচ্ছেদের ব্যাপারটি আমরা দেখেছি পঞ্চম শ্রেণীতেও আছে জি অষ্টম শ্রেণীতেও আছে জি তো এখন পঞ্চম শ্রেণী অষ্টম শ্রেণীর অনুচ্ছেদ রচনার সঙ্গে দশম শ্রেণীর অনুচ্ছেদ রচনার পার্থক্য কোথায় কিভাবে সেটা প্রকাশ করতে হবে এটা শুধুমাত্র স্যার কলে পার্থক্য যে ও কতটুকু লিখবে একজন পঞ্চম মানে পঞ্চম শ্রেণীর যে বাচ্চা সে যেহেতু যতটুকু লিখছে শৈলীতে কোনো পার্থক্য নেই শৈলীতে অটো মানে মানে এটা এমনিতেই পার্থক্য চলে আসবে যে ও ক্লাস ফাইভে যখন পড়েছে তখন তার যে লেখার শৈলী থাকবে তার মতো করে এইটে যে তখন তার যেটা থাকবে আর ক্লাস টেনে যখন আসবে তখন কিন্তু এটা অনেক পরিবর্তন হয়ে যাবে আপনি বলবেন আমি একটা ফোনে যাব আমি আসবো আপনার কাছে এর আগেও আপনার কাছে নিয়ে নিয়েছিলাম কিন্তু ফোন আসে আপনি যখন কথা বলেন তখনই সুপ্রিয় দর্শক কে আছেন টেলিফোনে হ্যালো হ্যাঁ ওয়ালাইকুম আসলাম কে বলছেন কোথা থেকে প্রশ্ন আমি আমাদের যেnabla dithio একটা এক এক রকম ভাগসবোshares আমাদের কতটুকু সময় নেওয়া উচিত সময় নেওয়া উচিত কতটুকু আচ্ছা গুড এটা একটা ভালো প্রশ্ন হচ্ছে আমরা কতটুকু সময় নেব আমি এটা নিয়ে খুব ভালো একটা প্রশ্ন তো আমারও মনে প্রশ্ন আমি জিজ্ঞাসা করব হ্যাঁ যেখানে রেখেছিলেন হ্যাঁ এখন আমার কিন্তু একটা প্রশ্ন আছে স্যার আমরা বোর্ড থেকে এনসিটিভি থেকে নির্ধারণ করে দিলাম যে এবার অনুষ্ঠিত থাকবে এবং প্রতিবেদন থাকবে আমরা একটা বইও নির্ধারণ করে দিলাম কিন্তু সেই বইয়ে আজকে তিন বছর পার হয়ে গেল অনুচ্ছেদ সংযোজন করা হয়নি প্রতিবেদনও সংযোজন করা হয়নি বইটা কিন্তু আছে এখন শৈলীর যে ব্যাপারটা সেক্ষেত্রে অনুচ্ছেদে বলা হচ্ছে অনুচ্ছেদে শৈলীর ব্যাপারটায় ওই ছাত্র দশম শ্রেণীর ছাত্রের যে লেভেল সেই লেভেল অনুযায়ী সে আসলে লিখবে আর অনুচ্ছেদে একজন শিক্ষক হিসেবে আপনি তার কাছ থেকে কতটুকু ভালো চান আমি চাইছি যে সে আস্তে আস্তে ভালো লিখবে ধরেন একুশে বইমেলা একুশে বইমেলা একটা অনুচ্ছেদ আসলো সে একুশে বইমেলা বলতে আসলে কি বোঝে মেলার কি তথ্য সে দিতে পারছে আমরা ওই খাতা দেখতে গেলে যে জিনিসটা দেখি যে এরা ওই বই অনেকগুলো স্টল হয় অনেকে আসে লেখকরা আসেন খাবার দাবারের আয়োজন থাকে এই এগুলোই লেখে কিন্তু কিভাবে বইমেলাটা হচ্ছে কবে থেকে শুরু হয়েছে কোন উদ্দেশ্য নিয়ে শুরু হয়েছে আসলে এই বইমেলাটা আমরা কেন করছি কোন চেতনা থেকে করা করা হচ্ছে বিষয়টা এই জিনিসগুলো আসলে এর মধ্যে আসা উচিত হ্যাঁ ধন্যবাদ আমার মনে হয় এখানে শহীদুল ইসলাম বকুল খুব ভালো বলেছেন আমার মনে হয় যে এইটি হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয় আমাদের অধিকাংশ ক্ষেত্রে কিছু কিছু জিনিস আছে সেইটি আমরা পঞ্চম অষ্টম দশম দ্বাদশ এইসব জায়গায় দেখি বিশেষ করে ভাব সম্প্রসারণ সারাংশ অনুচ্ছেদ রচনা ইত্যাদি তো এইসবের মধ্যে প্রথম কথা হলো যিনি প্রশ্ন করবেন তার মধ্যেই তো দশম শ্রেণীর ক্ষেত্রে একটা ভালো বিষয় থাকবে তোমার বই বা তোমার প্রিয় বই এই রকম জায়গা থেকে যখন বলছেন যে একুশের বইমেলা তখন ওইখানে আরও বেশি তথ্য নির্ভর হতে হবে নবম দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের এই নিয়ে আরও কথা বলব কিন্তু তার আগে আরেকটা ফোনে যাব সুপ্রিয় দর্শক কে আছেন ফোনে হ্যালো

আচ্ছা চিঠি আগের যে প্রশ্নের ধারাটা ছিল আমরা গত দুই বছর যাব দেখছি ব্যক্তিগত বোর্ডের প্রশ্নে দেখা গেছে যে একটা থাকছে সংবাদপত্রে প্রকাশ উপযোগী আবেদনপত্র আর একটা স্বাভাবিক যে আবেদনপত্র অফিসিয়ালি যেটা আমরা ব্যবহার করে থাকি হ্যাঁ দাপ্তরিক যেটা প্রাতিষ্ঠানিক যেটা যে স্কুলের প্রধান শিক্ষকের নিকট যে কোনো একটা বিষয় নিয়ে হয়তো আবেদনপত্র বা